ঘটনাটি 2003 সালে খুলনার কোনো এক এলাকার। তখন আমি কেজিতে পড়ি, সেই দিন আমার এক্সাম ছিল। আমার স্পষ্ট মনে আছে সকালে স্কুলে যাবার পর সবাই বলাবলি করছে যে এলাকায় একটা লাশ পাওয়া গেছে। আমার বাসা থেকে স্কুল পায়ে হেঁটে যেতে 4-5 মিনিট লাগে, আমি এক্সাম শেষ করে বাসায় ফিরি। শুনি আমাদের বাসার ঠিক অপর পাশে একটা ছোট গলির মাথায় একটা 2-তলা বাসা, ওখানে লাশ পাওয়া গেছে। ওই বাসায় উল রং করার কাজ হতো রোজ সকালের মতো। ওই দিনও উল রং করার জন্য উলওয়ালা ওই বাসায় যায়। এক মহিলা ছিল যে পানি এনে দিত রং করার জন্য। উলওয়ালা চুল ধরাবে বলে বিল্ডিংয়ের ভেতরের ঘর থেকে উলের কুচি আনতে বলায় মহিলা কলস রেখে যায় উল আনতে। এক পাচা উলের কুচি তুলতেই একটা পচা বোটকা গন্ধ তার নাকে আসে। ঘরটা ভেতরের দিকে থাকায় অনেক অন্ধকার, তাই সে ভালো করে দেখতে পারছিল না কিসের গন্ধ। একটু পরে ভালো করে দেখতেই তিনি দেখেন ওইখানে একটা লাশ। আর নিজেকে ঠিক রাখতে না পেরে দৌড়ে বাইরে চলে আসেন আর জ্ঞান হারান। পরে উলওয়ালা পানি দিয়ে জ্ঞান ফেরাতেই সে বলে রুমে লাশ। উলওয়ালা এলাকার সবাইকে ডাকে এবং যায় সেই রুমে, দেখে আসলেই ওখানে একটা লাশ যার মাথার মগজের মধ্যে একটা হাতুড়ির যে ছেনি থাকে ওই ছেনি দিয়ে ঘুটে ফেলা হয়েছে এবং চেহারা পচে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। লাশের ব্যাপারটা জানাজানি হতে আমার বাসার শেষ মাথায় যে বাসাটা আছে ওই বাসার লোক দৌড়ে আসে। তাদের বাসার ছোট ছেলে 3 দিন ধরে নিখোঁজ ছিল। পরে লাশের কিছু এভিডেন্স দেখে বোঝা যায় এটা ওই বাসারই ছেলে, তার নাম মাসুম। আর এভিডেন্স হিসেবে বুঝে তার পরনের জামা আর তার একটা হাত কাটা। সে মাস্তান ছিল, একদিন চাঁদা নিতে গেলে লোকে তার ডান হাতটা পাঞ্জার নিচ থেকে কেটে দেয়। লাশের পরিচয় পাওয়ার পরে বাসার লোক নিয়ে যায়, পুলিশ আসে, ইনভেস্টিগেশন হয়। তারপর যাবতীয় যা যা আইনি কাজ শেষে তাকে বাসায় এনে জানাজের প্রস্তুতি নেয় সবাই। লাশকে গোসল করাবার সময় ভালো করে হাত পা পরিষ্কার করতে পারেনি অবশ্য, কেননা তার শরীরের চামড়া পচে গিয়েছিল। তাকে কোনো মতে গোসল করিয়ে জানাজা দিয়ে কবর দেয়া হয়। ঘটনাটা এখান থেকেই শুরু। রাতে মসজিদে মুয়াজ্জিন ঘুমাচ্ছে, হঠাৎ তার নাকে একটা গন্ধ আসে। সে উঠে তাকাতেই দেখে মাসুম তার চারপাশ থেকে ঘুরছে, মাথায় ছেনি ঢোকানো অবস্থায় বলছে আমার অনেক কষ্ট হচ্ছে। সে দেখতে পেল মাসুমের মাথা থেকে খিলু আর রক্ত পড়ছে, কিন্তু সেটা ফ্লোরে পড়ছে না। সে কিছু না বুঝে মাথার কাছে রাখা কোরআন শরীফটা নিয়ে পড়তে থাকে আর মাসুম একইভাবে কাকুতি মিনতি করতে থাকে। এক সময় সে চলেও যায়। পরের দিন মুয়াজ্জিন কথাটা ইমাম সাহেবকে বলে আর এক কথায় 2 কথায় ছড়াছড়ি হয়ে যায়। ওই দিন রাতে মার্ডার স্পটে 2 জন পুলিশ আসে ইনভেস্টিগেশন রিপোর্ট করতে। তারা বাড়ির গলির মাথায় দাঁড়িয়ে শুনতে পায় বাসার মধ্যে অনেক মানুষ হাঁটছে আর কথা বলছে। বাসার মেন গেটটা ছিল গ্রিলের, পুলিশ তাদের হাতে টর্চ মারে বাসার ভেতর, কিন্তু গেটের ভেতর কোনো আলো প্রবেশ করে না। তখন পুলিশ বাধ্য হয়ে বলে এই ভেতরে কে রে? ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে তুই কে? পুলিশ তখন বলে কে বাইরে আয়। মুহূর্তে গেটের কাছে একটা প্রতিচ্ছবি দেখতে পায় ওরা, দেখে যে মাসুম ঠিক সেই ক্ষত বিক্ষত অবস্থাতে বাইরে বেরিয়ে এসেছে। তারাই দেখে আর দাঁড়ায় না, দৌড় দেয় আর মাসুম তাদের পিছে বেশ কিছু দূর দৌড়ায়। এরপর থেকে দুপুরে বা সন্ধ্যাতে প্রায় মানুষই মাসুমকে ওই একই অবস্থায় দেখে। এলাকায় একটা আতঙ্কের ছাপ পড়ে যায়। দুপুর 12টার পরে আর সন্ধ্যার আজানের পরে কেউ আর বাইরে থাকতে চায় না, কোনো রিক্সাওয়ালা সন্ধ্যার পরে আর আমাদের গলির মধ্যে আসতে চায় না। এই অবস্থায় এক জুম্মা ইমাম বললেন আজ আসরের নামাজের পরে কিছু মুসল্লি থাকবেন এখানে, তাই নামাজ শেষে কিছু মুসল্লি থাকে মসজিদে। ইমাম সাহেব তাদের নিয়ে আর তার হাতে একটি তাবিজ নিয়ে ওই বাসায় যায়। যেই রুমে ওকে মারা হয় ওই রুমের কাছে যেতেই রুমের ছোট জানালা থেকে কালো পশমওয়ালা একটা হাত লম্বা হয়ে বেরিয়ে আসে। এটা দেখে সব মুসল্লিরা দৌড় দেয় আর ইমাম সাহেব পিছপা হতে থাকে আর দোয়া পড়তে থাকে।
এইভাবে যারা গিয়েছিল সবাই বেরিয়ে আসে ওখান থেকে। পরে অনেক ভাবার পর সবাই ঠিক করে ওখানে দোয়া মাহফিল আর মিলাদের আয়োজন করা হবে। পরের শুক্রবার ওই বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এলাকার সব বাচ্চারা মিলে সব ঘর পরিষ্কার করে। দুপুরবেলা হুজুর ওদের আরবি বই হাতে দিয়ে জোরে জোরে দোয়া পড়তে বলে, আর সে মাইক অন করে রাখে। রেখে সে একটু মসজিদে যায়। এর মধ্যে একটা বাচ্চা দেখে মাসুম ওই একই অবস্থায় ওই ঘর থেকে বেরিয়ে এসে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে আর হাসছে। এটা দেখে ওরা আর স্থির থাকতে পারেনি, যে যার মতো চিৎকার দিয়ে পালিয়ে যায়। তারপর এলাকায় কেমন যেন একটা গুমোট পরিস্থিতি সৃষ্টি হয়। মসজিদের ইমামের বাসাটা ওই বাসার পেছনে। একদিন ইমামের স্ত্রী সন্ধ্যায় রান্নাঘরের জানালা আটকাতে গিয়ে দেখে ওই বাসার দুইতলার রেলিংয়ের ওপর মাসুম পা দুলে বসে আছে, আর তার সাথে আছে আরও দুইটি মহিলা একজন পুরুষ। দুজন মহিলার একজনের গলায় একটা দড়ি আর অন্যজনের শরীরের কাপড় ছেঁড়া, গায়ে জখম, আর পুরুষটার গলা কাটা। হুজুরের স্ত্রী ব্যাপারটা দেখে হুজুরকে রাতে সব জানায়। তারপর হুজুর দিন তারিখ দেখে মাসুমের মৃত্যুর 41 দিনের দিন অনেক বড় করে একটা দোয়া মাহফিল করে, আর সেটা শুধু মাসুমের নামে আর ওইখানে যত অপআত্মা আছে তাদের জন্য। মাহফিলটার পরেই যেন পুরো এলাকাটা একটা জান ফিরে পায়। তার কিছুদিন পরেই মসজিদের কাজ শুরু হয়। ওই বাসাকে সাময়িক মসজিদের জন্য ব্যবহার করা হয়, আর তারপর থেকে সেখানে আর কোনো কিছুই হয়নি। তবে বাসাটা আর বিক্রি হচ্ছিল না এই ঘটনার পর। পরে বাসাটার মালিক সেটার দুইতলা ভেঙে ফেলে, গোলপাতা দিয়ে ঘর তুলে বাড়ির মালিক এক গরিব পরিবারকে থাকতে দেয়। তারাও বেশি দিন থাকতে পারেনি সেখানে। সর্বশেষ কিছুদিন আগে বাসাটা বিক্রি হয়েছে। বর্তমানে যারা ওটা কিনেছে তারা অর্ধেক বাসা তুলে বাকিটা বন্ধ করে দিয়েছে। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofurti.fm। রেডিও ফুর্তি।